ব্যাংকের কাজে যাওয়ার নাম করে রহস্যজনকভাবে নিখোঁজ দুই নাবালিকা সম্পর্কে দুজন বোন। ঘটনাটি ঘটে নদিয়া চাকদা থানার বিষ্ণুপুর এলাকায়। গত 5 তারিখ নিখোঁজ ডায়েরি দায়ের হয়, যদিও এখনো পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। পুলিশ জানিয়েছে নিখোঁজ দুই নাবালিকার খোঁজ চলছে। ছেলে অসৎ সঙ্গে পড়েছে, তাই তাকে শিক্ষা দিতে তাই বালকের হাতে পায়ে ও গলায় শিকল বেঁধে রাখার অভিযোগ উঠল তারই বাবা মায়ের বিরুদ্ধে। মেদিনীপুর শহরের তোলকুই এলাকার ঘটনা এটি। 6 দিন পর খবর পেয়ে সেখানে ছুটে যান স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা ও পুলিশ। ওই বালককে উদ্ধার করে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। কুলপিতে একই পরিবারের 3 সদস্যের রহস্য মৃত্যু হয়েছে। ঋণদানকারী সংস্থার টাকা 9-6 অভিযোগে এক পরিবারকে মারধর কুলপি থানা এলাকার ঘটনা। ঋণদানকারী সংস্থার কর্মীরা পরিবারের ওপর চড়াও হয় বলে অভিযোগ। আজ বকখালি লাগোয়া জঙ্গলে পরিবারের 3 সদস্যের দেহ উদ্ধার হয়। 3 জনই আত্মঘাতী হয়েছেন বলে অনুমান পুলিশের। ঘটনার তদন্তে ফ্রেজারগঞ্জ ও ডায়মন্ড হারবার থানার পুলিশ। আমরা এখন শুনে নেব যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন এবং তার পাল্টা তৃণমূলের পক্ষ থেকে বা কি বলা হচ্ছে। তাপস মাঝি কোন দল করবেন তিনি ঠিক করবেন, তবে তাপস আমাকে তার বাড়িতে তার স্ত্রীর সামনে বলছিল, তার ছেলের সামনে বলছিল, আমি আক্রান্ত হওয়ার পরে যেভাবে বিজেপির নেতারা পর্যায়ক্রমে এসেছে, খোঁজ নিয়েছে, পাশে দাঁড়িয়েছে, পুরনো তৃণমূল কংগ্রেসের লোকেরা যে অংশকে এরা বসিয়ে দিয়েছে, তারাও যেভাবে এগিয়ে এসছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাই আমি আশা করব এই তোলামূল পার্টি, এই দুর্নীতিগ্রস্ত কাটমানি পার্টিকে সরানোর যে লড়াই বিজেপির পতাকা নিয়ে লড়াই হবে, তাতে তাপস কেন বাড়িতে বসে থাকা অনেক পুরনো কর্মী তৃণমূলে তারাও আমাদের সঙ্গে আসবে। তাপস মাঝিবাবু যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন এবং শুভেন্দু অধিকারীর হাত ধরে রাজনীতি করতেন, তখন চাকরি দেওয়ার নাম করে প্রচুর মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন। চাকরি তো করে দিতে পারেননি, এমনকি তাদের টাকা পয়সাও ফেরত দেন। তো তিনি হঠাৎ করে ব্লক অফিসে আসতে সেই সমস্ত মানুষগুলো তাকে দেখে ফেলে তাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন, যাতে তারা টাকাটা ফেরত পায়। সুতরাং এরকম একটা মানুষ তাকে টাকা ফেরত দিতে হবে এই দাবি জানিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছে। আর শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল কংগ্রেসের অনেক লোক গুরুত্ব পাচ্ছেন না, এটা তার লুকআউটই নয়। তিনি দলটা করেন বিজেপি দল করে, তো বিজেপিতে কি করে এমএলএদেরকে ধরে রাখবেন, বিজেপির সংগঠন কিভাবে বাড়াবেন সেই চিন্তা করুন না। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।